বিদ্যুৎ বাণিজ্যে বাংলাদেশ ভারত ও ভুটান তিন দেশকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ এর অংশ হিসাবে ভুটানে ভারতের সঙ্গে যৌথভাবে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চায় ঢাকা এই প্রস্তাবে সম্মতি জানিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে বলেছে নয়াদিল্লি চলতি মাসে বাংলাদেশে অনুষ্ঠিত ঢাকা দিল্লি বিদ্যুৎ সচিব পর্যায়ের বৈঠকে ভুটানে জলবিদ্যুৎ উৎপাদনে ভারতের সঙ্গে যৌথভাবে বিনিয়োগের প্রস্তাব দেয় বাংলাদেশ সূত্র বলছে এর আগেও ভারতকে একই ধরনের প্রস্তাব দেয় বাংলাদেশ কিন্তু কখনোই ভারত এ বিষয়ে আগ্রহ দেখায়নি এই প্রথম বাংলাদেশের প্রস্তাবে একমত হয়েছে ভারত এছাড়াও গত নয় মে বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের রাষ্ট্রদূত রিনসেন কেন্সি রাষ্ট্রদূত জানান খুব শীঘ্রই বাংলাদেশের সঙ্গে ভুটান বিদ্যুৎ খাতে সহযোগিতা স্বাক্ষর সই করবে এখন প্রশ্ন হচ্ছে এই চুক্তিতে বাংলাদেশ কিভাবে লাভবান হবে সাম্প্রতিক সময়ে ভারতীয় কোম্পানি জিএমআর সঙ্গে বাংলাদেশ যে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি চুক্তি করেছে তাতে বিদ্যুতের দাম ধরা হয়েছে ইউনিট প্রতি ছয় টাকা একচল্লিশ পয়সা দেশের অন্য নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌর বিদ্যুতের দাম দশ টাকা বিদ্যুৎ পনেরো টাকা সেই বিবেচনায় ছয় টাকা একচল্লিশ পয়সা অনেক কম দেশে বর্তমানে কয়লাচালিত বিদ্যুতের খরচ পড়ে নয় থেকে চোদ্দ টাকা আবার তেলের ক্ষেত্রে ডিজেলে ত্রিশ টাকা ফার্নেস অয়েলে ষোলো থেকে আঠারো টাকার মধ্যে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ঘোরাফেরা করে আর গ্যাসে খরচ পড়ে তিন থেকে চার টাকার মধ্যে কিন্তু আমদানিকৃত গ্যাসে খরচ পড়ে সাড়ে সাত টাকা থেকে নয় টাকা এমন পরিস্থিতিতে দামের দিক দিয়ে নেপাল ও ভুটানের জলবিদ্যুৎ অনেক সস্তা এখান থেকে কোনো জ্বালানি খরচ ছাড়াই নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাওয়া সম্ভব আমান প্রতিদিনের বাংলাদেশ